আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে নবী আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত চিন্তিত কেন আপনি? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন ঘুরতেছে আশপাশে কাফেররা। বলে, লাও আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, এদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না নিজেদের পায়ের দিকেও তাকায়, তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী আলাইহিসসালাম আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি ভেবেছেন, ভেবেছেন নাকি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, আপনি পেরেশান হয়েন না, এই গুহায় কেবল আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছেন। আল্লাহ তাআলার নবী আলাইহিসসালামের সান্ত্বনার এই কথাগুলো এতটা ভালো লেগেছে, মালিক সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া কথাগুলোকে নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এ আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এই জায়গায় একটা মর্যাদা বের হয়ে গেছে, কি ইয ইয়াকুলু, একজন যখন বললেন, একজন মানে নবী, লি সাহাবি, তার সাহাবীকে, সাহাবি মানে কে এখানে, কে কে কে, তার মানিটা কি? মানিটা হচ্ছে আবু বকর যে নবীর সাহাবি, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইয় ইয়াকুলু লি সাহাবি, কাজেই কেউ যদি আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, কারণ কোরআনকে অস্বীকার করতেছে। উমরের গোমর কিন্তু এই জায়গায় না, গোমর পরে নবী বলেন, লা তাহজান, এ আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমাদের, আমার হাতের দিকে তাকান, আল্লাহ আমাদের, আমি আপনার সাথে, আল্লাহ আমাদের সাথে। উমর কয়, বাপরে বাপ, আবু বকর দি ধরাছোঁয়ার বাইরে গেল গারে, কেন? আমার সারা জিন্দিগির আমলের রেজাল্ট কি? নবীর কাছ থেকে আমি স্বীকৃতিটা পাইছি কি? নবী আমার সম্পর্কে কি বলেছেন? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? তো নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, নবিয়ান্না, অনেক ভুল পড়ে ফেলে এই জায়গায়, লাউকানা বাদি নবিয়ুন, কানার ইসিম খবর জরব মুকদ্দাম, ওই নবিয়ুন নাকারা হওয়া সত্ত্বেও ইসিম হইতে পারছে, কেন আলেমরা জানেন, এই আপনারা কিচ্ছু বুঝতেছেন না, এগুলো ওই দু একজন যেন ভুল না করে এই জন্য বলতেছি। আর তাকদিম মা হক ও তাখির ইউফিদুল হাসার, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো, কে হতো? উমর হতো। তো উমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের আগে আর নবী বলেন, উমর তোমার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আর তুমি। বলে, বাপরে, আবু বকর তিন দিন থাইকা আমি সারা জীবন আমল করে পাইলাম বাদিয়তের মুকুট, নবী বলেন, উমর আমি আগে আর আপনি পরে, আবু বকর তিন দিন থাইকা সম্পর্কের লেভেলটা কই নিয়ে গেছে? নবী বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে মাইয়াতের সাথে 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 সাথে। ওমরকে আমার বাদিয়তের মুকুট লাগবে না, আবু বকর সারা জিন্দিগির আমল লইয়া যান, আমারে তিন দিন দিয়ে দেন, কারণ তিন দিনের ভিতরে তো মাইয়তের মুকুট। বুঝে আসছে কথা? আবু বকরের মর্যাদা শুনাইতেছি, শেষ একটু কথা শুনা, সামনের দিকে বাড়বো ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধে চাঁদা নেওয়া নিয়ে একটা ঘটনা আছে বিস্তারিত, আমি ওদিকে যাচ্ছি না। আবু বকর আর ওমরের প্রতিযোগিতা ছিল, আবু বকর ঘরে যা ছিল কাঁচায় কুচায় লয়ে এসে কিচ্ছু রাখে নাই। নবী জিজ্ঞেস করেছিলেন, মা আবকাইতা, কি রেখে আসছেন ঘরে? তো বলেছেন, আল্লাহ রাসূলা, আল্লাহ তার রসুলকে রেখে আসছি। তো আল্লাহ তাআলা আবু বকরের এই কাজ আর জবাবে এতটা খুশি হয়েছেন, হযরত জিব্রাইল আমিনকে সাথে সাথে পাঠাইছেন। জিব্রাইল আমিন আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আর জিব্রাইল আমিন নবীর সম্পর্কে আল্লাহর জিজ্ঞাসা উল্টা, জিব্রাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ জানতে চেয়েছেন, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, কিন্তু আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা, ওগো আল্লাহর হাবিব আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে বুড়ির বাড়িতে রাতে মনে আছে কথা, ওমর যখন ধরলেন, এই আবু বকর এত রাতে আপনি কেন আসছেন, আমরা নাই, তা আবু বকর কি জবাব দিলেন, বলেছিলাম জবাবটাই বয়ান, কিন্তু জবাবটার ওজন কত এটা বুঝানোর জন্য এতক্ষণ আবু বকরের একটু ওজন বুঝাইলাম। আমি আপনি এই জবাবটা দিলে এটা এতটা আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের এই জন্য জবাবটার ওজন অনেক। ওমর যখন বললেন, আবু বকর আমরা তো ছিলাম রে ভাই, তো আবু বকর জবাব দেন, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাই রে আমি কি আমার আখেরাত কামাই করব না। আবু বকরের বলে আখেরাত কামাই বাকি রয়েছে, কি করেন নাই আবু বকর, দিনের জন্য নবীর জন্য কি করেন নাই আবু বকর। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম খালি আবু বকরের দরজার মধ্যে একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগতে পারে, আমি সাথে থাকতে হবে, ওগো আল্লাহর হাবিব সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নেই। তাহলে ঘুমান নাই? বলে ঘুমাইছি তো, ওই দরজার সাথে দাঁড়াইয়া দরজার দিকে হেলান দিয়া দরজারে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। ওই আবু বকর বলতেছেন, ওমর আমি কি আমার আখেরাত কামাই করব না। চিন্তা করা যায় সাহাবীদের আখিরাত কামাইয়ের ফিকির ছিল এই টাইপের। ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকিরটা কেমন ছিল ওমরের? নবী তো এক হাদিসে বলেছেন, আমার পরে কেউ নবী হলে কে হতো? এক হাদিসে নবী বলেছেন, ওমারু ফিল জান্না ওমর জান্নাতি, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, আর ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। হযরত ওমর এত বড় মানুষ, যার সম্পর্কে নবী বললেন ওমর জান্নাতি, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন, সেই ওমরের আখেরাতের ফিকিরটা কেমন ছিল? মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু নামক এক মাজুসির ছেলে যখন পেট ফেরে ফেলে বিষাক্ত খঞ্জর দিয়া, তা হযরত ওমরের নারীবুড়ি বের হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন বিষের যন্ত্রণায় হযরত ওমর। মসজিদে নববীর ফ্লোরে শোয়ে দেওয়া হয়েছে হযরত ওমরকে, বেহুশ ওমর, একজনের কোলে মাথা হযরত ওমরের, শুয়ে আছেন বেহুশ, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। ওমর দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন ওই অবস্থায়ও দেখেন দরজার কাছে এক ছেলের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায়ও ডাক দিছেন, এই কাপড় উপরের দিকে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? এত বড় মানুষটা ওমর আখেরাতের চিন্তা কিভাবে ঢুকছে? হযরত ওমর মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, মসজিদ নববীর ফ্লোরটা মাটি, অর্ধ জাহান যিনি শাসন করেছেন সেই ওমর, আহা বাচ্চা একটা কথা বলবে সেদিকেও তাকাবেন আপনারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আরে ভাই দেখো না এরা কারা, কি একটা অবস্থা, স্বেচ্ছাসেবকরা আরে আস্তে আস্তে এখান থেকে বিদায় করতে হবে, কারণ এ ডিস্টার্ব, এটা পরবর্তীতেও ডিস্টার্ব করবে, শুধু আমার একা না অন্যরাও যেন এর দ্বারা আক্রান্ত না হয়, এর তো দেখা যায় টাকা পয়সার প্রতি বেশ ভালো আগ্রহ, আরে জোর করে হলেও এখান থেকে সরাইতে হবে, এখন না এখন থাক, এখন থাক আজান দিল, এখন থাক, এখন উঠাইতে গেলে ঝামেলা, টাকার প্রতি বেশ আগ্রহী দেখাচ্ছে, এটা নমুনা ভালো না।
হযরত ওমর নিজের মাথাটাকে জমিনে রাখছেন, রাইখা মাটির সাথে গালগুলাকে ঘষতেছেন, এইভাবে ঘষতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করেন, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ, ওমরের আখেরাতের ওই রকম চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আখেরাতের চিন্তা মাথায় কেমনে ঢুকছে। হযরত আবু বকর একা একা নির্জনে দূরে চলে যেতেন, যায়া একা একা চিৎকার করে করে কান্দতেন, আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার ছেলে, আরে আবু কুহাফা আবু বকরের বাবা, এ আবু কুহাফার ছেলে, আরে তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াইয়া হিসাব দিবি? হা, আখেরাতের চিন্তা আবু বকরের মতো মানুষের, আর চিন্তার ধরনটা কি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায়া যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনা শাজারা তুদাব উতুকাল, হায়, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো আমাকে চাবায়া চাবায়া জীবজন্তু খায়া ফেলতো, নিঃশেষ হয়ে যেতাম, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না, এখন আমি কেমনে হিসাব দিব, মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আরে ভাই, এইরকম ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, এইরকম চিন্তা আখেরাতের তো হওয়ার কথা আমাদের, অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না এই মানুষটার আখেরাতের ফিকির আছে, তার মৃত্যু যন্ত্রণার ভয় আছে, তার কবরের পেরেশানি আছে। কেন রে ভাই, কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর উফিল জান্না, আমার কে গ্যারান্টি দিছে যে আমার কবরের আজাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ভাব এমন, আমাদের মৃত্যুর সময় এখন বহু দূরে, আরে কে জানে এই মজলিসে এমন ব্যক্তি আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে, এমনও তো হইতে পারে, কালকে খবর পেতে পারে বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, কি নিশ্চয়তা! নবী আলাইহিস সালাম বলেছেন, আমি এক সালাম ফিরাইয়া আমি আশঙ্কা বোধ করি, দ্বিতীয় সালাম ফিরাইতে পারি কিনা না জানি, এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়। নবী আলাইহিস সালামের ওই রকম চিন্তা, অথচ আমাদের কোনো ফিকির নাই। ওই ফিকিরের জায়গাটায় আল্লাহ তাআলা আঙ্গুল দিয়েছেন, মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা, হয় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, আমল কি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখেরাতের জন্য পুরোপুরি সাহাবীদের নমুনায় প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।